شيطان الرجيم بسم الله الرحمن الرحيم بشدة هيلو আমাদের পূর্বপুরুষরা এই ইতিহাস সম্বন্ধে কিছু মানে ইশারা ইঙ্গিত বইলা গেছে মানে আমরা শুনছি হয়তো এই ইতিহাসের সম্বন্ধে একটা চটি বই ছিল উর্দু ভাষা হয়তো অনেক সময় এই ঘর চুরি হইছে আগে এই বইগুলো আচ্ছা হয়ে গেছে মানে ইতিহাস এই জমি হলো আমাদের 28 একর জমি এই 28 একর জমির মধ্যে 6 একর জমি পুকুর আবার দেখা যায় 1 একর 57 শতাংশ জমির মাজার অন শুল শুল সিএজে আর এই নতুন বিহারেজে ওই এক একর এই পাঁচ একর ৯৫ শতাংশ জমি নিয়ে আছে এটা কম বেশ হয় নাই কিন্তু দেখা যায় ওই জায়গা অন দু সাইডে বসত বাড়ি এই বাড়ির কারণে যেমন এই জায়গাটা একটু ছোট হয়ে গেছে এটাই সত্য এটাই হলো মূল কথা আর ইতিহাসের সম্বন্ধে যদি কিছু বলার আমরা তো শুনছি শোনা কথা আর এই মাজার এবং এই পুকুর এটার ইতিহাস গাঁটলে বোঝা যায় যে হাজার বছর আট বছর আগের স্মৃতি আজকাল না দিল্লি সম্রাট ঈসা খাঁ যে মাজত্ব করছে ও সময়ের উৎপিত্ত এই পর্যন্তই আমরা জানি بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته এই মাজার মনে করুন আগের আমলে সোনার বানু ফকির ছিল উনি এর খেদমত করত উনি তারপরে কেমনে কেমনে আস্তে আস্তে ওই ডাঙ্গর পূর্বপুরুষ ওই ভাই থেকে নিজ ভাই আসিল বানু ফকির এই দিনা ফকির ছেলের নাম আছিল আফসার আলী খন্দকার ফকির উনি খেদমত করে গেছে তারপরে আমার দাদা নূর মোহাম্মদ খন্দকার উনি খেদমত করে গেছে তারপরে আমার বাপ কাসিল খেদমত করে গেছে তারপরে এর আগে অনেক আগে আর কি পুকুর থেকে মাল উঠছে যদি এক মন দানের এক মন সালে চিনি আছে এক মন সালে ডেকডাই উঠত আর যদি দুই একশো সালে রানতো একশো সালে ডেকডা উঠতো এটা মনে করি মন থেকে যায় আর নালি জানাইতো গলা মধ্যে কাপড় বিন্দা যা আমি চিনি নিয়ে আইছি মাজারও আমার এই কিছু দেখ পাতিল নাগে আপনারা দিন এমনি উঠত এইটা আমরা দেখছি না হুনা গপ্প তারপরে জমিন হইল মনে করি জমিন আছে এই খাদিম পক্ষে আঠাশ ফুট জমিন আছে এই আঠাশ ফুট জমিন মনে করেন আমরা এই ফয়ের ব্যক্তি মিলেমিশে খাইতে আছি আছে এটা আজকের তো না বহুদিন আগের পাঁচশো বছর ছয়শো বছর আগের ঘটনা এটা তো আমরা খালি হুনা গপ্প শুনছি জানি না আসলে কী কমু আর এই মাজার ওখান বর্তমানে টাকা পয়সা যা উঠছিল আমরা আট দশ বছর টাকা জরা দিছি জরা করছিলাম ডিসির কাছে ওই টাকা দিয়ে এই কার্ডটা করে গেল এই পর্যন্তই মাজার সম্বন্ধে আঙ্গার তো জানাই এটাই যে এটা মনে করবেন আগে আঠাশ করে জমিন আছিল সোনার বানু ভৈরের নামে হ্যাঁ এরপরে আফসার আলী খন্দকার নূর মোহাম্মদ ফকির দিনা ফকির এরা বুক দল করে খাইতো এরপরে মনে করবেন এই আঠাশ করে জমিন চারটা শেষ আরও হয়েছে তো মাজারটা এক অংশ মতো পড়ছে আর কি যেমন ওই নূর মোহাম্মদের অংশ মতে পড়লে এই মাজারটা মনে করবেন এখন বর্তমানে ৬ শতাংশ জমিন অপায় আছে মাজার ৬ শতাংশ জমিন অপায় তালিকাপত্র করা আছে তো এখন বর্তমানে এটার মাজারে টাকা পয়সা যা উঠতেছে সম্পূর্ণ আজকে আট নয় বছর ধরে ডিসি সাহেবের আন্ডারে উরস হয় বুঝলে এই টাকা পয়সা ডিসি সাহেবের হাতে জমা থাকে এই কাজবাজ ডিসি সাহেব করতেছে কিরকম লোক আছে লোক আছে বহুত অনুষ্ঠান ছাড়া অনেক অত লোক আয় না দুজন চারজন পাঁচজন হ্যাঁ এটা ফাল্গুনের পহলা উরস হয়
ওরসব ফাল্গুনের পহলা আনছনি কত অনুষ্ঠান সারা মানত করার জন্য হ্যাঁ মানে কি পরিমাণ লোক আসে বছরে বছরে মনে করেন আইতে আছে হেরে হুরে দুইজন চারজন পাঁচজন দশজন এগুলো আয়ে কামাই নাই দেখ পড়াইতে আছে মানে মানে এটা থাই নাই যে কোন দিকে বেশি আয় কোন দিকে কম আয় হ্যাঁ এটা নির্ধারণ লাগে এরপর সব জায়গাতে আয় শেরপু থাকে আয় ঝিনিকি থাকে আয় নুন্নি থাকে আয় এবং জামালপুর ঢাকা থেকে আয় ওরা সমুদ্রের সময় ওসব মনে করেন ঢাকা থেকে অনেক লোক আয় আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রমজান আলী আমার বাড়ি কাজির খামার গির্দাপাড়া সংলগ্ন এলাকায় ফকির বাড়ি আমি দেখতেছি এটা আমার জন্মের পর থেকে দেখেছি আমার পূর্বপুরুষ যারা ছিল তারাও বলছে যে অনেক আগের এটা গাইবীভাবে মাজারটা সৃষ্টি এর সাথে একটা মাজারের পূর্ব পাশে একটা পুকুর আছে এই পুকুরে বিভিন্ন রকম মাছ চাষ করতো একসময় চাষ হইতো এখন আস্তে আস্তে এটা প্রায় বিলুপ্ত পথে বিশেষ করে এখানে এখন বর্তমানে প্রতি বছর ফাল্গুনের পহেলা উরস উদযাপিত হয় এখানে অনেক লোকের সমাগম হয় দেশ বিদেশ থেকে দূর দূরান্ত থেকে বিভিন্ন রকম লোকজন আসে সবাই শিনি খেলা মানত করে টাকা পয়সা দেয় এবং কি আমরা এখানে স্থানীয় লোকজন যারা আছি তারা একটু সহযোগিতা করার চেষ্টা করি আর বিশেষ করে এখানে যারা আসে হয়তো বা অবশ্যই এখানে কোনো কিছু পায় যে পাওয়ার কারণে আসে এটা সবাই মনে প্রাণে বিশ্বাস করে যার কারণে এখানে সবাই আসে হ্যাঁ যেই পুকুরের কথাটা বলছিলাম এই পুকুরটাই পুকুর এটাই এটা মাজার আর পুকুর এটা এক রাইতে হয়েছে এই একর 95% জমিন এই পুকুর আর এই মাজারটা হয়েছে এক রাইতে হয়েছে এটা এই পর্যন্ত ওই আঙ্গুর জানা আমরা তার মনে দেখছি না এখন খারে হয়েছি পুকুরের মধ্যে তো অতটুক তো নাই এখন কইমে গেছে চারিদিকে কইমে ভৈরে আইসে বাড়ি কেউ আগাইছে কেউ পাঁচাইছে বুঝি নেব করতে করতে বসে যারা বারো দা তো বেখানে সমান নাই এইটা